ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অর্ধেকে নেমে আসলেও থামেনি মৃত্যুর মিছিল। গত কয়েকদিনে ঢাকার বাইরে মৃত্যুর হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের অভিজ্ঞতার ঘাটতি আর রোগীদের অসচেতনতাই অন্যতম কারণ। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ তাদের। সব রেকর্ড ভেঙে চলতি বছরের 7ই আগস্ট একদিনে 2,428 জন রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হয় দেশের বিভিন্ন হাসপাতালে। আরও ভয়াবহতার শঙ্কা থাকলেও এরপর ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতি। তবে ভাবনার বিষয় অন্যখানে। দেশের হাসপাতালগুলোর তথ্য ঘেঁটে পাওয়া যায় মঙ্গল, বুধ ও বৃহস্পতি। এই 3 দিনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা 11 জন, এর মধ্যে 7 জনই ঢাকার বাইরে। আবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে মারা যাওয়া 4 জনের 2 জনই এসেছেন ঢাকার বাইরে থেকে। অত্যন্ত গ্রামাঞ্চল থেকে এখন বেশি রোগী আসছে। ঢাকার রোগীর সংখ্যা অনেক কম। একজন নারীর মৃত্যু হয়েছে, উনি ফরিদপুর থেকে এসেছিলেন। হ্যাঁ, ডেঙ্গু হেমোরেজিক ফিভার ছিল, তার রক্তক্ষরণ হচ্ছিল বিভিন্ন জায়গা দিয়ে। ব্যক্তির সচেতনতা বোধ যেটি সেটি কাঙ্ক্ষিত পর্যায়ে যায় নাই। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করেই ঢাকার বাইরে ডেঙ্গু ছড়িয়ে পড়া আর এমন মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও অসচেতনতা হতে পারে অন্যতম কারণ। প্রপারলি ম্যানেজ হচ্ছে কিনা, চিকিৎসা ঠিক মতো হচ্ছে কিনা, অভিজ্ঞতার ব্যাপার আছে, বা ঢাকার বাইরে হয়তো সিরিয়াস কোনো সিরো টাইপের দ্বারা আক্রান্ত হচ্ছে কি না, এটা তো না দেখে বলা মুশকিল। আরেকটা কেস দেখা যায়, অনেক সময় যে মারা যাচ্ছে রোগী শুধু ডেঙ্গুতে মারা যায় তা কিন্তু না। আমরা 2টা কেসের আগেও দেখছি ডেঙ্গু হয়েছে কিন্তু অন্য রোগে সে ভুগতেছিল। তবে একটু সাবধান হলেই এমন পরিস্থিতি এড়ানো সম্ভব বলে মত তাদের। সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে আমাদের অ্যালার্ট থাকা উচিত, আরও বেশি স্টেপ নেওয়া উচিত, যাতে আমাদের এই লার্ভা দমন, বিভিন্ন রকমের স্টেপ, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, মশা দমন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। ডেঙ্গুতে মৃত্যু সন্দেহে এ পর্যন্ত 169টি ডেথ কেস জমা পড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রিভিউ কমিটিতে। রাশেদ লিমন, সময় সংবাদ।